খুলনায় আবু নাসের বিশেষায়িত হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ওয়াহিদুজ্জামান পদত্যাগ করেছেন রবিবার দুপুরে বৈষম্য শিক্ষার্থীরা হাসপাতালের অভ্যন্তরে প্রশাসনিক কর্মকর্তা সহ দুইজন সিনিয়র নার্সের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এলে তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করেন এছাড়া নার্সিং ফাউন্ডেশনের নামে নার্সিং সুপারভাইজার দাউদ হোসেন সর্দার চল্লিশ লাখ টাকা ও ক্যাশিয়ার সুচিত্রা রানী বিশ্বাসের বিরুদ্ধে দশ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আগামী এক মাসের মধ্যে সমুদয় টাকা পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ করতে ব্যর্থ হলে তারা পদত্যাগ করবেন বলে মুচলেকা দেন অপর দুই সিনিয়র স্টাফ নার্স তহেরা খাতুন ও মোকারেমা সুরাইয়াকে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে স্ট্যান্ড রিলিজ করা হয় টেন্ডারের কিছু বিষয় আছে সেই সমস্ত বিষয়ে অভিযোগগুলো থাকাতে সেগুলো ওনারা দেখছেন এবং তার প্রেক্ষিতে উনি সেগুলো স্বীকার করার প্রেক্ষিতে উনি নিজেই সরকারি চাকরি থেকে পদত্যাগ করেছেন স্বেচ্ছায় এবং সজ্ঞানে উনি প্রচুর অবৈধ অর্থে আমরা কিছু ফাইল কাগজ আমি জব্দ করেছি উনি যে দুর্নীতি করেছে এটা দিবালোকের মতো সত্য একটা বিষয় আপনারাও জানেন সবাই জানে হাসপাতালে যারা আছেন সবাই জানে সবাই বলেছে